আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মিনি ক্যানভাসে ক্যালিগ্রাফি করে। মূলত আমি বড় ক্যানভাসে ক্যালিগ্রাফি করি, কিন্তু এই মিনি ক্যানভাসটা আমার কাছে ছিল, তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটা ক্যালিগ্রাফি শেয়ার করা যাক। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু মিনি ক্যানভাস, তার উপর আমি আজকে খুব সুন্দর একটা কালার করবো, আমার পছন্দের কালার, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে আমরা আমাদের কম্পোজিশনটা শেষ, আজ আমরা খুবই সিম্পল একটি কম্পোজিশন নিয়েছি, এখন আমরা কালারের কাজ শুরু করবো ইনশাল্লাহ। যারা আর্টের এদিক দিয়ে একেবারেই নতুন, আমি তাদের জন্য বলবো যে আপনাদের শুরুটা যদি মিনি ক্যানভাস দেবেন তাহলে ভালো হয়, কেননা বড় ক্যানভাসে কি আপনার অনেকটা সময় নিয়ে কাজ করতে হয় এবং অনেকটা রং ব্যবহার করতে হয়। যদি আপনি ছোট ক্যানভাস আর্ট করেন তাহলে দেখবেন আপনার রঙের যে আইডিয়াটা সেটা তাড়াতাড়ি চলে আসবে, এজন্য ছোট ক্যানভাস দিয়ে আগে আর্ট করা শুরু করুন, আস্তে আস্তে ইনশাল্লাহ বড় ক্যানভাসেও কাজ করা শুরু করতে পারবেন। শুরুতেই বলেছিলাম যে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজ আমি অনেকটা ডিজাইন এই ভিডিওতে শেয়ার করব। এখন আমরা মাস্কিং টেপ দিয়ে দুই সাইডে দুইটা ডিজাইন দিব, এই ডিজাইনটা আপনারা কালার করার পরে এটার লুকটা আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দর লাগে ক্যালিগ্রাফিটা এটার মাধ্যমে। যেভাবে আপনাদের মন মতো আপনারা চাইলে ইউজ করতে পারেন মাস্কিং টেপটা। Thank you.
আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন দর্শক থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।